কামরুজ্জামান লিখেছেন যে অনেকে বাড়ি থেকে অনেক দূরে চাকরি করে, তারা কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় সালাত কসর করতে পারবে কি? তারা যদি নিজের বাড়িতে আসে, নিজের বাড়িতে যেখানে তার পরিবার আছে এখানে যদি আসে, তাহলে সে আর মুসাফির নয়, সে তখন মুকিম হয়ে গেল। এ অবস্থায় সে আর সালাতকে কসর করবে না এবং রোজাও ভঙ্গ করবে না। তবে কর্মস্থল থেকে বাড়ি আসা পর্যন্ত রাস্তায় যে সফরের দূরত্ব রয়েছে, এই সফর অবস্থায়, সফর চলমান অবস্থায় সে সালাত কসর করবে, আর যদি সিয়াম ভঙ্গের দরকার পড়ে তো সিয়ামও ভঙ্গ করতে পারবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ফরহাদ আহমদ লিখেছেন যে খারাপ জিন ডিস্টার্ব করলে তার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী? পরিত্রাণ পাওয়ার উপায় হলো যে আপনি সকাল সন্ধ্যার যে জিকিরগুলো রয়েছে, তসবিগুলো রয়েছে, সেগুলি আপনি ঠিক মতো পাঠ করবেন, তিন কুল পড়বেন, সকালে তিনবার করে, সন্ধ্যায় তিনবার করে পড়বেন, তাহলে আপনি জিন শয়তান থেকে রেহাই পাবেন। অন্যরূপভাবে রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন, ঘরে কুকুর যেন না থাকে, ছবি যেন লটকানো না থাকে, তারপরে গান বাজনা যেন না থাকে, ঘরে যেন কোরআন তেলাওয়াত হয়, ঘরে যেন আপনি মাঝে মধ্যে সুন্নাত নফল নামাজ আদায় করেন, বাড়ির মহিলা থাকে তারাও যেন কোরআন তেলাওয়াত করে বা নামাজ আদায় করে। এইভাবে যদি করা হয় তাহলে আশা করা যায় শয়তান বা জিনেদের উপদ্রব থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।